সারাদিন কোথায় ছিলা মা? সারাদিন শপিং করলাম, আর একটা নতুন রেস্টুরেন্টে লাঞ্চও করেছি আজকে। ও, সারাদিন শপিং করছো? তা টাকা পেলে কোথায়? আব্বু, আমি কিন্তু আফি আপুর মতো না বলে টাকা নিই না। যাওয়ার সময় তোমাকে বলে গিয়েছি যে আলমারি থেকে টাকা নিলাম। আমারে বলছো? আমি তোমার কোথায় ছিলাম? তুমি তখন ওই যে উকিলের সাথে কথা বলছিলে। ও, তা কত টাকা নিয়েছে? বেশি না, মাত্র 30-এর মতো। বাহ, খুব ভালো করছো, পুরো মাসের খরচ তুমি একদিনে শেষ করছো। আচ্ছা মা, তুমি এতদিন কোথায় ছিলা? নওয়াব আলী মির্জার জমাকৃত অর্থ কীভাবে শেষ করা যাবে তার একটা মহাপরিকল্পনা তুমি আজই আমাকে জমা দাও। কিন্তু তার আগে জানতে হবে তোমার রিজার্ভ ফান্ড কত টাকার। সেটা তো বলা যাবে না। তাহলে আমার পক্ষেও পরিকল্পনা দেওয়া সম্ভব হচ্ছে না। আম্মু, তুমি আগামী এক মাস কোনো হাত খরচ পাবা না, মনে থাকে যেন কথাটা। আমি তো আগামী মাসেই চলে যাচ্ছি অস্ট্রেলিয়া, সো তোমার খরচ দেওয়াও লাগবে না। মানে কবে যাবা? আমাকে তো কিছু বলো নাই। আজকেই ঠিক করলাম, ভাবছিলাম তোমাকে বলবো। আমার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে তো, আর ক্লাসও শুরু হবে 17 তারিখ থেকে, সো আর থাকা ঠিক হবে না। ঠিক আছে যাও, কিন্তু যাবার আগে তোমার বিয়েটা। আমি মাস্টার্স শেষ করি, তারপর বিয়ে নিয়ে ভাববো, তার আগে না। কোন একটা ছেলের কথা বলছিলা, ধানমন্ডি বাসা। হ্যাঁ, আমি যাওয়ার আগে তোমার সাথে কথা বলিয়ে দেবো। ঠিক আছে, এখন যাও, ঘুমিয়ে পড়ো। আব্বু, এখন বাজে মাত্র 7:45, এখন কি ঘুমাবার সময়? ও, তাই তো, এখন তো ডিনার আওয়ার। আচ্ছা আব্বু চলো না, আজকে দুজন মিলে বাইরে কোথাও ডিনার করতে যাই। চলো। কিন্তু একটা শর্ত, তুমি কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে পারবা না। দাম কেন জিজ্ঞেস করবো, সব তো মেনুতেই লেখা থাকে। এটা হচ্ছে হইলো সিম্পল একটা জিনিস, আমি চাইলাম সেটা দিল না, এটা কোনো কথা? কোনটা কোনটা কথা? তুমি আমার কোথা থেকে আসলা? আমি একটু চোখে ডাক্তারের কাছে গিয়েছিলাম, চোখে একটু সমস্যা। কী সমস্যা? ওই কাছে দূরে একটু ঝামেলা হচ্ছে দেখতে। ও আচ্ছা, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। শোনো, আচ্ছা ভাইয়া, প্রথম আজ জিপি 5 পেয়েছে, তা আমার তো উচিত ওদের বাসায় একটা মিষ্টির প্যাকেট নিয়ে কিছু ফুল নিয়ে উইশ করতে যাও, ঠিক না? অবশ্যই 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 অবশ্যই। কিন্তু বাবা দিয়েছে মাত্র, মা দিতে যাচ্ছে 500 টাকা। 500 টাকা? হ্যাঁ, তাহলে তুই অনেক মিষ্টি নিয়ে যেতে পারবি। কিন্তু আমার তো অনেক, মানে 10 কেজি মিষ্টি না যাওয়া উচিত। তা অবশ্যই ঠিক, আমি যদি দায়িত্বে থাকতাম না তাহলে তোকে আমি এত টাকা দিতাম যে টাকা দিয়ে তুই মিনিমাম 15 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতি। না না, সেটা ঠিক আছে, তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। টাকা তো দিই, তারপর থ্যাংক ইউ দেবো। 100 টাকা? হ্যাঁ, তুই তো আমাকে আর স্পেসিফিক করে বলিসনি যে কত টাকা লাগবে। রাখ, আমার মিনিমাম 5000 টাকা দরকার। 5000 টাকা মিষ্টি নিয়ে যাওয়া উচিত, মিনিমাম 5000 টাকা দাও না। মানে কত টাকায় 5000 টাকা হয় বাবু? না, ফার্স্ট টাইম করো না তো, কত টাকায় 5000 টাকা তুমি জানো না। না দাঁড়া, তোকে আমি বড় জোর 1000 টাকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপাতত 1000 টাকাই দেবো। ঠিক আছে ভাইয়া, দেখি দেখি কী করা যায়। শোনো, প্রথম বাসায় তো আমি ধরো মিষ্টির প্যাকেট নিয়ে যাবো, মিষ্টির প্যাকেটের উপর সুন্দর করে একটা ধরো একটা কিছু উইশ কিছু লিখতে হবে, কি তুমি আমাকে একটা কিছু লিখে দেবে? হ্যাঁ অবশ্যই আমি লিখে দেবো। সুন্দর, তুই ওয়েট কর, আমি একটু একটু চিন্তা করতে দে আমাকে, মানে আমি তো না চিন্তা করে কিছু লিখতে পারি না। তুই একটু বস, 1 মিনিট। আচ্ছা 1 মিনিট ভাইয়া, তোমাকে একটা কথা বলি, তুমি যে আমাকে টাকা দিয়েছো সেজন্য তোমাকে ধন্যবাদ, তুমি চিরসুখী হও। চিরসুখী মানে মানে চির অনেক, ও চিরসুখী, ঠিক আছে। চিরসুখী কী করে হবে বল? আমার স্ত্রী আমার সাথে নেই, ও আমাকে ছেড়ে চলে গেছে, সুখী হওয়া যায়? কেন, স্ত্রী ছাড়া কি জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারে না, এটা কোনো কথা? তুই তো বিয়ে করিসনি, বিয়ে কর তারপর বুঝবি। তারা আমি আগে ওই চিন্তা করে দিতে, মাঝখানে আরেক কথা ঢুকিয়ে দিয়েছি। হ্যালো, তুমি কি এখনো বাসায়? বের হওনি? না না, বের হয়নি মানে কি, মানে হব, এক্ষুনি হয়ে যাবো আর কি। আচ্ছা শোনো, তুমি কত কেজি মিষ্টি কিনবে একটু বলবে? কেন দরকার আছে? তোমার কত কেজি লাগবে সেটা বলো।
আমি চাচ্ছিলাম যে তুমি মিষ্টি নিয়ে আসলে সেগুলো আমাদের রিলেটিভসের বাসায় পাঠাতাম আর বলতাম যে তুমি এগুলো নিয়ে এসেছো তোমার হোবস্ত্রীর সাফল্যে। কত কেজি আনতে হবে বলো? বড় ফুপুর বাসায় পাঠাতে হবে 5 কেজির মতো, কারণ তাদের জয়েন্ট ফ্যামিলি। আর ছোট ফুপুর বাসায় পাঠাতে হবে না, কারণ তারা ল্যান্ডনে থাকে। তাকে শুধু মিষ্টির ছবি পাঠালেই হবে? এক্স্যাক্টলি। আর বড় মামা ছোট মামা ওনাদেরও তো জয়েন্ট ফ্যামিলি, মিনিমাম 5 কেজি করে পাঠাতে হবে। আর অনেক আছে, এত তো আমি বলতে পারবো না। তাছাড়া সৌরভ আঙ্কেল, জুবাইর আঙ্কেল ওনাদের বাসাতেও তো পাঠাতে হবে, কারণ পরীক্ষা শুরুর আগেই উনি আমাকে অনেক দামি কলম গিফট করেছিল। কত আনতে হবে সেটা বলো। আপাতত মনখানিক নিয়ে আসো 40 কেজি। মনখানিক মানে কি 40 কেজি? হ্যাঁ, আই কম হয়ে গেল। একটু কম হলোই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি নিয়ে আসতেছি। তাতে আসো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, রাখছি। ওকে, মানে অনেক চিন্তা করে আমি বের করে ফেলেছি। ওই প্যাকেটের উপরে যেটা লিখবি সেটা হচ্ছে যে, দেখ, তোমার সাফল্য বসন্ত বাতাসের মতো, তোমার সাফল্য পূর্ণিমার আলোর মতো, তোমার সাফল্য মেঘে ঢাকা তারার মতো, তোমার সাফল্য স্পন্দিত বুকে রাজপথে রক্ত ঝরা ফিনকি দিয়ে। প্লিজ ফিনকি বাদ দাও, আমার দরকার নেই, এসব কিছু লাগবে না। এনাফ এনাফ এনাফ, থ্যাংক ইউ ফর ইওর ইয়ে। বুঝতে পেরেছি তোর এটা পছন্দ নেই, সেটা আমি আরেকটা লিখে নিয়ে এসেছি, এটা তো পছন্দ হবে। প্রথমা তুমি অনন্যা, তোমার কীর্তি আজ বিকশিত পত্র গুলমের মাঝে, ওই দুটো যখন আমি একবার। ভাইয়া ভাইয়া ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার লাগবে না। আমার মিনিমাম 1 মণ মিষ্টি নিয়ে যেতে হবে, 1 মণ মিষ্টি আমার নেওয়া হবে না, আমার এইসব প্যাকেটের উপরে লেখার দরকার নেই। প্লিজ 40 কেজি মিষ্টি তোকে কে নিতে বলেছে? প্রথমা এইমাত্র ফোন দিয়ে বলেছে 40 কেজি মিষ্টি ছাড়া ওদের বাড়ির দিকে জানে আমি নাক না গলাই। ওদের তো বাড়িরই ডায়াবেটিস হয়ে যাবে। তুমি ডায়াবেটিস নিয়ে চিন্তা করতেছো, আমি আমার জীবন নিয়ে চিন্তা করতেছি। ওহো, ওদের টাকা দিতে হবে, আশ্চর্য। একটা বাড়ি নাও, আরো 100 টাকা ছিল। হ্যাঁ, আরো 100 টাকা লাগবে না, যা লাগলে পরে নিস। কি আশ্চর্য, একটা বিল্ডিং এর সুগার বেড়ে যাচ্ছে, কেউ খেয়ালই করছে না। হ্যালো, ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অবশ্যই পাঠাবো, অবশ্যই। ঠিক আছে, রাখি, বাই। আম্মু, কোনো চিন্তা নেই, 1 মণ মিষ্টি চলে আসছে, তুমি যাকে যাকে মন চায় বিলিয়ে দিও। 1 মণ মিষ্টি কে আনছে? কে আবার আহনাফ? আহনাফ তোমার শ্বশুরবাড়ির লোকজন, ওরা জীবনে কোনোদিন 1 মণ মিষ্টি একসাথে দেখেছে? উফ মামনি, এভাবে বলো না তো। আই তুমি যাও তো, যাও মিষ্টি নিয়ে আসো। উফ, ওর কথা শুনে আমাদের এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, মান সম্মান সব নষ্ট হবে। আর সারাক্ষণ দেখছো না সবাই ফোন করছে, সবাই পাশের কথা শুনে অ্যাপ্রিসিয়েট করছে, মিষ্টির কথা বলছে। হ্যাঁ বুঝতে পেরেছি। তো কত কেজি আনবো? আপাতত 5 কেজি আন, 5 কেজি নিয়ে আসো। তো তুমি গেলে হতো না, আমার তো আবার তোমার পছন্দ হবে না। থাক, তোমাকে যেতে হবে না, তুমি দাঁড়াও, আমি সৌরভের পিএসকে ফোন করছি, ওই নিয়ে আসো। সৌরভের পিএস মানে? পিএস মানে তুমি বুঝো না তো। সৌরভের পিএস এখান থেকে মিষ্টি আনবে কোত্থেকে? ওর কাছে টাকা কোথায়? ওটা তোমার না বুঝলেও চলবে। আমি তো কখনো বুঝতে চাইনি, মেয়েটা ছোট ছিল সেই জন্য বোঝার চেষ্টা করিনি। এখন মেয়ে বড় হয়েছে, আমাকে সব কিছু জানতে হবে, বুঝতে হবে। কি বুঝতে চাও বলো, আমি বলছি। প্রথমে মামনি, তুমি একটু তোমার রুমে যাও তো প্লিজ। যাচ্ছি, কিন্তু তোমরা প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। তুমি যাও, অনেক প্রশ্নের উত্তর থেমে আছে, আজকে সব প্রশ্নের উত্তর আমি নেব ওর কাছ থেকে। আব্বু প্লিজ। প্রথমে তুমি প্লিজ প্লিজ করছো কেন? তোমার আব্বু কী করবে, কী করবে সে আমার? আমি তো কোনো অন্যায় করিনি যে আমাকে ওই কৈফিয়ত দিতে হবে, আর কৈফিয়ত দিতে গিয়ে আমার বুক কাঁপবে। বলো কী জানতে চাও তুমি? আম্মু তুমি একটু থামো। আমি তো কিছু বলিনি, শুরুটা তো করলো তোমার আব্বু। আমি যাচ্ছি মিষ্টি আনতে, সৌরভের পিএস এর কোনো হেল্প দরকার নেই। আম্মু আমি না শুধু তোর জন্য চুপ থাকলাম, তা নয় তো ওকে আমি। আম্মু তোমরা তো এত বছর দুজন দুদিকে থাকলে, এখন সব একটু বাদ দাও না, আসুক ফিরে। ওকে না আমি ছাড়বো না আজকে। ও কীভাবে কীভাবে সে নিজেকে আমি তোর সাথে আছি ভাই,
কোথায় তুই তোর হবু স্ত্রী সাফল্যে আনন্দ করবি তা না, তুই মন খারাপ করে বসে আছিস। মন খারাপ কেন করবো না? এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। কেন যাবে না ভাইয়া, ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। তুমি বুঝতে পারছো আমাকে প্রথমার সঙ্গে দেখা করতে হবে 40 কেজি মিষ্টি নিয়ে। 40? আমি তো শুনেছিলাম 4 কেজি। 4 কেজি? সামনেটা শূন্য আছে, শূন্য শূন্যটা বাদ দিয়ে আর তোমাকে গুনলে তো হবে না। হ্যাঁ, কি আশ্চর্য, কি আশ্চর্য! আমার তো মনে হয় আমাদের কারো, আমাদের কোনো ভাইয়ের মানে বিয়ের জন্য 40 কেজি। ভাই কেন, আব্বা আম্মা, আব্বা আম্মার বিয়ে, আরে আব্বা আম্মা ভাই সবার বিয়ে মিলেও 40 কেজি বেশি লাগেনি। কেউ অ্যাপসেন্ট না, আমি তো আমি স্বপ্নেও ভাবতে পারছি না। কি ব্যাপার ভাইয়া, এই কিছুক্ষণ আগে তো তুমি আমার পক্ষে ছিলে, এখনো পাল্টি মারা শুরু করলাম। কেন কোথায় পাল্টি মারলাম? এই যে পাল্টি মারলাম। শোনো, স্বপ্নের কথা বলছো না তুমি? স্বপ্নে তো আফিয়ার যে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সেটাও তো কোনোদিন আমি ভাবি নাই, তুমিও ভাবো নাই, ভেবেছ কি? তুই সব কি বলিস ভাই, আফিয়ার, আফিয়ার সাথে কার কি? সপ্তাহ প্রথমা না ভাইয়া, যে আমাকে অনেস্টলি লাভ করে। হ্যাঁ, তোমার আফিয়া কি কম? এই তুই মিষ্টি না পেয়ে দেখেন উল্টাপাল্টা বকছিস। হ্যাঁ শোন, আমার মনে সন্দেহ প্রথমাই কিন্তু প্রথম ঢুকিয়েছিল, এখন তো মনে হচ্ছে এই ষড়যন্ত্রের পিছনে তোর একটা হাত আছে। আমাকে প্রথমা বলেছিল, আমি তখন প্রথমাকে বলেছিলাম তোমাকে জানাতে। না না, যতই বলিস আফিয়া সত্য হলে তো আর কিছু না হোক, ও তোমার কাজই দিতে না। আফিয়াকে আমার এরকম মনে হয় না। মনে হয় না তোমার? না, তুমি কখনো জিজ্ঞেস করছিল? না না, জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করে কীভাবে? ফ্ল্যাশব্যাকে যাও, তোমাকে যে আফিয়া প্রায় বলতো যে প্রথমা আসলে তুমি যেন তার সঙ্গে কথা না বলো, মনে পড়ে? মনে পড়ছে, বলেছে। তাহলে এবার বোঝো কি বললা। ভাইজান আমাকে কি ডেকেছেন? কেন ডেকেছেন? মাথাটা তো ঠিক নেই। ও, এই তুই বাড়ির থেকে চটপট নিয়ে তো কে কেব? ওই ওই যে তোর ভাবি যেন চটপট নিয়ে যায়। ও, ভাবি চটপট নিয়ে গেব না? আচ্ছা টাকা দে। এই যে না, 1 মিনিট আনবি, আমি খাবো না। কত দিলেন? কেন, 30 টাকা? 30 টাকা? 10 টাকা? 10 টাকা? কোন যুগে 10 টাকায় চটপটি পাওয়া যায় তা আপনি জানেন? কি বলছি, এখন কত? হাফ প্লেটের দাম হচ্ছে 30 টাকা, যাও আসা গাড়ি বার হয়েছে 30 টাকা, মোট 60 টাকা দেন। কি বলেছ, আমার মানে বেগে আছি তো 30 টাকা, আর সব বাকি তো সব কাগজ। তাহলে কেন মানে বেগে এখানে ঝেড়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, এই তো দিলেন 30 টাকা গাড়ি ভাড়া। আরে বাবা, একটু কষ্ট করে হেঁটে জানা, হেঁটে যা, হেঁটে আসুন। ভাই জান আমি যাইতে পারি, আসতে যে কত সময় লাগবে সেটা কিন্তু আমি জানি না, সরপুটি ততক্ষণে ভটকে যাবো। যেতে আসতে কত সময় লাগবে? 30 মিনিট বলছো? 30 মিনিট না না ভাই জান, আমার পেশাটা তো লো, ধরেন মাথা ঘুরে যদি পড়ে দেয় গা সরপুটির সাথে সাথে আমিও বসকে যাবো। আচ্ছা তুই আব্বার কাছ থেকে নিয়ে না, আব্বার কাছে বলছে আমার নামে ধার। আচ্ছা ঠিক আছে। শোন, তুই একটা কাজ কর, তুই প্রথমাকে ফোন দে, ফোন দিয়ে বল কি যে তুই ঢাকা শহরে সব বড় বড় মিষ্টির দোকান খুঁজে ফেলেছিস কিন্তু কোথাও 140 কেজি মিষ্টি পাওয়া যাচ্ছে না, কিন্তু বাইরে রাস্তা যে ফোন করবি হর্ন টর্নের শব্দ শুনবি তো, তাহলে কিছু বুঝতে পারবে না। তাই যাবো? হ্যাঁ, তাহলে বারান্দায় যাই। বারান্দাতে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। মানে ওই যে আফিয়া ভাবি চটপুটি খাইব, আহমেদ ভাই খালি 30 টাকা দিয়েছে, এখন গাড়ি ভাড়া দেয় না, আমার প্রেশারটা বললো হাইটে যাইতে পারবো না। তোর প্রেশার লো? এর আগে তো কখনো বলিসনি, এখন বললাম। তাহলে কাজ কর, তুই ভাত খেয়ে গিয়ে শুয়ে পড়। চটপুটি আনা লাগবে না, জিজ্ঞেস করলে বলবি তোর শরীর খারাপ, আনতে পারবি না। এটা তো আমি বলতে পারবো না খালু আব্বা, বেয়াদবি হবে। তাহলে গাড়ি ভাড়া নিজের পকেট থেকে দিয়ে নিয়ে আসো, চল। খালু আব্বা, আফিয়া ভাবি এমনিতে ঘর থেকে বাইর হয় না, কিসের জন্য রাগ করে আছে সেটা তো বলতে পারবো না,
এখন যদি চটপটি নিয়ে না যায় তাহলে তা আবার আগুন চলবে। আরে বৃষ্টি গেছে, আরামে আছি, আফিয়া গেলে আরো আরাম। আর প্রথম ভাবি আসলে দেরি আছে, তোর অত চিন্তা করার দরকার নাই। এই মির্জামন যে কোনোদিন আমার হুকুম ছাড়া চলে নাই, ভবিষ্যতও চলবে না। তাইলে এখন চটপটি বললাম তো গিয়ে শুয়ে পর। খালব্বা আরেকটা কথা, যদি অনুমতি দেন তাহলে বলি। বল। খবির খালপা সাহেব আছে না, উনি তো মনোমিতে খুব আঘাত পাইছে। আপনি নাকি তার পুরা মাসের বেতন কাটটা দিছেন, সেই তো রান্নাঘরে বসে খুব কান্নাকাটি করতেছে। তুই এখন চলে যায় না? না। যাও ওকে ডেকে নিয়ে আসো। জি আচ্ছা। আর শোনো, তোমার একটা কথা বলি, সব বিষয়ে দেন দরবার করবার দায়িত্ব তোমার না, কথা যেন মনে থাকে। জি আচ্ছা খালব্বা। আসলে ওই খুবই সাহেবের মন খারাপ, তো সেই জন্য কথাটা বলছি। আবার যাও। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি ঘুমের ঘোরে স্বপন মাঝে মনের কথা বলবে, তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে, শীতের সাঝে রজনীগন্ধ ফুটবে যাবে বনে, হয়তো তুমি আসবে না গো আমার শূন্য মনে, ভোরের ঝরা মিষ্টি শিশির। সরি, এই আপনাকে গানের মাঝখান থেকে একটু বাদ দিছি, দুঃখিত। বাবুল, জি, তুই না দিন দিন একটা আহমক হচ্ছিস, কি সুন্দর একটা গান, আর এর মধ্যে তুই না মানে খালু আব্বা খুব সবকে ডেকে আছে, খুবই জরুরি। তুই খালু আব্বাকে যে বল খবির ভাত খাচ্ছে, পরে আসবে। কিন্তু উনি তো ভাত খাচ্ছে না, উনি তো গান খাচ্ছে। বেশি বুঝিস না, যেটা বললাম ওইটা কর। সরি আপা, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি সবসময় সত্য কথা বলি। ছোটবেলায় আদর্শলিপিতে পড়েছে, সদা সত্য কথা বলিবে, গুরুজনে করণতি। এই তো গুরুজনে করণতি। তাহলে বল, আমি তোর গুরুজন কিনা? বয়সের দিক দিয়ে তাই হন। তাহলে যা, যা বলতে ছোটে কর। যাচ্ছি, তবে কথাটা বলতে পারবো কিনা জানি না। যাই, আমি আওরে আসি। না না কবির, তুমি খালু বাব্বার সাথে যে পরে কথা বলবা, কিন্তু যে গানটা তুমি আমার শোনাচ্ছিলে না, ওটা শেষ করে তারপর যাবো। চাকরিটা গেলে কি আমি তোমার কাছে আইমো কেমনে? এমনও গত মাসের বেতন খাটা গেছে, আমি চলমো কেমনে? আরে এত চিন্তা করো কেন, তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, টাকা না আমি? টাকা ছাড়া কি তোমার পাওয়া যাইব? আমি আমাকে পাওয়ার কথা কেন আসতেছে? এটা আবার কী তা হইলে? ঠিকই তো বলছি। ঠিক বলো নাই, আমি কিন্তু তোমার আমার ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করলাম। আমি বাড়িতে কল করিয়া কইয়া দিছি কে দুসালা টিনোর ঘর বানাইতে। তাই শোনো খবির, স্বপ্ন দেখা না খুব ভালো, কিন্তু সীমানার মধ্যে। যাও দুলাবার সাথে কথা বলে আসো।